কই যাও, জুদা করতে হবে, কেচ পড়বে, যাচ্ছ কোথায়? যাচ্ছি এয়ারপোর্ট। কেন? আমেরিকা যাচ্ছি। আমেরিকা যাচ্ছ? তাই নাকি? যেন দোয়া করো ঠিক মতো যাতে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ ঠিক মতো যাতে আবার ফিরতে পারি, তোমাদের জন্য বেশি বেশি গিফট নিয়ে আসতে পারি। ওকে, ঠিক আছে। আমরা গাড়িতে উঠে বলবো আমরা কোথায় যাব। আপনারা সবাই দেখছেন আমরা কোথায় গেছি, কেন গেছি সেটা আমি দেখাই নাই, এখন দেখাচ্ছি আমি কেন গেছি। স্পেশাল গিফট আর আদার যে ব্যাগগুলো আছে সেগুলো ভালো গিফট, বাট ইজ নট লাইক দ্যাট স্পেশাল। সো বসো আর মা সরি দিয়েছি কিন্তু আবার ওই ইংলিশ না বুঝে না, অন্য কারণে সৌদি 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 তুলো ভাই কি দেখা নেই, যে গাড়ি দেখলাম বুঝে লাইনে আসে, লাইনে আসে, ছোট গাড়ি দেখলাম বুঝে সৌদি সৌদি। ওরে বাবা রে, ভাইয়া তো পুরো রেডি হয়ে আসছে। সমস্যা নাই, আজকে আমরা এয়ারপোর্টে গেছিলাম, আমার শ্বশুর আসছে, শাশুড়ি, আমার ননাস, তার দুই ছেলে মেয়ে। তোমার একটা ছবি তুলো একটু, আমারটা তো ভিডিও করছি। হিসাব আসো, মুসল্লা কোন আগেটা ধর, যা হোক নুরে এটা ধর, সবাই তোর জন্য কেমন রে আল্লাহ এদিকে হলে সৌদি মানুষের মনে হয় এই যে পা এই যে মানে এসে আপনি উপরে
দিচ্ছি হ্যালো ওয়েলকাম এবার তাহলে নুরেন আর নুরেনের মামা আমাদেরকে ট্রিট দিবে না ভাইয়া আসছে না এত সবারই দিতে গো দিতে গেল আমরা কি না খাতা কাটি বন্ধ হয়েছে তাহলে কে কাছে না হ্যাঁ যদি বন্ধ করে স্টক করে দাও দিয়া তো ধরো দিয়া তো ধরো চুপ কর তো এইটা সামনে বসো তোমার নানু সামনে বসো ইসামের অনেক শখের একটা জিনিস সেটা নানু কিনে আনছে আমি নানুর তরফ থেকে আমি পড়াই দিলাম নানুর তো কষ্ট হইতেছিল ঠিক আছে মা পড়ায় দাও বাবারে আল্লাহ ভাই তুমি কইছো আমারে আমি বড় লোক তা তুমি ভাই এগুলি নিয়ে ওগুলো আমারে দাও চেঞ্জ করো এখনো বের হয় এইটা আমার তরফ থেকে আপুর জন্য বাবা মনে হচ্ছে দিদি নাম্বার ওয়ান এর এর খুবই না আন্টি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওকে আন্টি আমি সত্যি হ্যাঁ আন্টি তো শেষ মোবাইল দাও শেষ জয় নামাজ রাখো ঘুমাই দিছ না আমারে কে কে জানি বলছিল ট্রিট দিতে হবে এটার জন্য হ্যাঁ এটা তোমার চার্জার বাবা ট্রিট ট্রিট চাইছিল কে কে এনিথিং লাইক ইনজাস্টিস Everybody, এটা তোমার খবর. So that's it. Right now I have. After that one, I'm going to open the other thing. Other box.